এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হোসেনকে হাত করা পড়ে চিকিৎসা দেওয়ার ঘটনায় আশুলিয়া থানার ওসি মহসিনুল কবিরকে আগামী 31 মে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এভাবে চিকিৎসা দেয়া কেন বেআইনি হবে না তা জানতে রুল দেন আদালত। 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা জেলা পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে হবে। এদিকে বিনা বিচারে 9 বছরের বেশি সময় ধরে বন্দী 2 জনকে জামিন ও 3 জনের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ভাস্কর্য অপসারণের দাবিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। মামলাটি শুনতে তারা বিব্রত বোধ করেন।